আগামী বাইশ জানুয়ারি প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বাদছু পিএইসির শোকসভায় অংশগ্রহণ করতে লোহাগাড় উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির আগমন উপলক্ষে লোহাগাড়া সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে আঠারোই জানুয়ারি বিকাল তিনটায় এক পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে লোহাগাড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুর সঞ্চালনায় লোহাগাড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পনেরো আসনের সাংসদ প্রফেসর ড আবুরাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদবী এমপি এতে গেস্ট অব অনার হিসেবেও উপস্থিত ছিলেন ছট্টগ্রাম আট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাস মুসলেমুদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে লোহাগাড় উপজেলা আওয়ামী যুবলীগের আব্বায়ক মোহাম্মদ জহির উদ্দিন জহির লোহাগাড় উপজেলা আওয়ামী যুবলীগের যুগনা আহ্বায়ক ফজলে এলাহি আরজু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রাসেল কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিটু দাস বাবলু দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ ওমর ফারুক লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি মোহাম্মদ সরোয়ার কোম্পানি লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমেদ সহসভাপতি সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন খান আওয়ামী লীগ নেতা এস এম গণী সম্রাট এস এম আব্দুল জব্বার নুরুল আলম জিকু নুরুল হক নুনু লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মাহমুদ লোহাগাড়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম ছাত্রলীগ নেতা ইনজামামুল হক যুবরাজ এনামুল হক রোমান আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুস যুবলীগ নেতা বাদশাহ খালেদ আদেল চৌধুরী সমাজসেবক নুরুল আলম চৌধুরী চৌধুরীজন ইউপি চেয়ারম্যান এ পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসমাইল সহ লোহাগারা উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যান ছাত্রলীগ যুবলীগ থাতিলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন শেহাবুদ্দিন কর্ণফুলি লোহাগারা